দেখবে এসো হাদা পোদার কাণ্ড কারখানা, আরে দেখবে এসো হাদা পোদার কাণ্ড কারখানা। দুষ্টুমিতে তাদের কোনো নেই যে তুলনা, আরে দুষ্টুমিতে তাদের কোনো নেই যে তুলনা, নেই যে তুলনা। পিসেমশাই শান্তিতে নাই হাদা ভোদার চিন্তা সদাই, পিসেমশাই শান্তিতে নাই হাদা ভোদার চিন্তা সদাই, রেগে মেগে মারেন বকেন লাভ কিছু হয় না, দেখবে এসো হাদা ভোদার কাণ্ড কারখানা। বুঝলি ভোদা, অনেকদিন কা গরম করা কোনো ফুটবল ম্যাচ দেখা হয়নি, ভাবজি গড়ের মাঠের দিকে গিয়ে আজ একবার দেখে আসি। গেলেই হবে, পকেটটা তো দেখতে হবে, আমাদের দুজনের পকেটই তো গড়ের মাঠ। চুপ কর তো, সব কিছু দিয়ে তোর একটা ফ্যাচ 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 ফ্যাচ। নিজেদের পকেট কাটা তো অন্য কারোর পকেট কেটে ম্যানেজ করতে হবে, নিজেদের পকেট ভর্তি করতে হবে, নয়তো কোনো প্ল্যান ভাজতে হবে। আইডিয়া, চ আগে হাঁটতে আরম্ভ করি তো। ওই তো বেঙ্গল ক্লাবের মাঠ, বাইরে প্রচন্ড ভিড়, নিশ্চয় জমাটি খেলা আছে আজ। জোরে জোরে পাচালা, নে, ঠিক ধরেছি, আজ ফাইনাল খেলা। চ হোদা, মাঠের পেছনের দিকটায় চ, দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ব। আরে হাদা, আমার ভীষণ ভয় করছে, যদি পুলিশ আমাদের পুলিশ বানিয়ে ধরে ফেলে তাহলে শিঘর কিন্তু আমাদের জন্য বাধা, আর তাহলে পিসিমশাইয়ের পেস্টি, মানে ভাবতে পারছিস তার পরিণতি, মানে উড়ি বাবা দিয়ে আমি ভাবতে পারছি না। প্লিজ এ কাজ করিস না ভাইটি। তোর ভিতর খেলা দেখার শখ আছে আর একটু রিস্ক নেবার মুরত নেই, চ চ টপকে পড়, তারপর পথ পরিষ্কার দেখলে আমিও টপকাবো। ও বাবা, কাঁটা তারের বেড়া দেওয়া আছে যে রে, আমার এই মোটকু শরীর গলবে তো, দেখি। দূর, দিলি তো সব মাটি করে, নেমে হতো ছাড়া, এবার শ্রীকর আমাদের জন্য তৈরি। ওই ওই কনস্টেবল আসছে। এ ভাইও, আরে ইয়ে তো টেরারিস্ট লাগতা হ্যায়, এক দুগলা পাতলা আর এক কোটকা হ্যায়, ইয়ে কম্বিনেশন তো টেরারিস্ট হোনা হি হ্যায়, রোক তুমকো হম দিখাতা হ্যায়। বাবা, হাঁদাটা তো বেমালুম দৌড় লাগালো, একদম নাগালের বাইরে। এই থামটার পিছনে লুকিয়ে পড়ি, নয়তো ধরা পড়ে যাব। এ ছোকরা লোক গায়া কাহা, দূরা মেরা কো টেরারিস্ট পাকার না তাই নেই, উ ছোরো। যাক বাবা, পুলিশ বাবাজি হাল ছেড়েছে, এবার দেখি কি করা যায়। ভাই, আমাকে কেউ একটু রাস্তা পার করে দে,
আমি অন্ধ হয়ে ভাই কত কষ্ট পাই তাহারে জানাবো জানেন ভগবান। অন্ধ হয়ে ভাই কত কষ্ট পাই তাহারে জানাবো জানেন ভগবান। আহারে অন্ধ ভিখারিটার কি কষ্ট, যাই ওকে রাস্তা পার করে দি। এই যে এই যে এই যে দাদা আসুন, আপনাকে রাস্তা পার করে দি, চলুন। ভগবান তোমার মঙ্গল করবেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি অন্ধ হয়ে ভাই কত কষ্ট পাই কাহারে জানাবো জানেন ভগবান। ভগবান তো মঙ্গল করার জন্যই আছেন, কিন্তু এইদিকে যে আমার খেলার টিকিট জোগাড় হচ্ছে না, খেলা দেখি কিভাবে। কিছু বললে ভাই? না না তেমন কিছু নয়, চলি। হ্যাঁ এই যে ছোকরা, এদিকে এসো তো। তুমি তো দেখছি খুব ভালো ছেলে। হ্যাঁ আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে ভাই। অন্ধের জ্যোষ্ঠীর মতো করগো আমারে দুঃখীর নির্ভর, প্রাণপণে আমি যেন সেবি অনাথারে চির নিরন্তর। এসো এসো, এই নাও ভাই চকলেট, এরকম সবার উপকার করবে, তাতে তোমারও উপকার হবে। আজকাল যা দিনকাল, এরকম ছেলে পাওয়াই দুষ্কর। ভগবান তোমার মঙ্গল করবেন, চলি ভাই, জীবনে বড় হও। জেঠু তো ভালো ভালো কথা বলে চলে গেলেন, আমি কিন্তু টিকিটই তো পাচ্ছি না। যাগ্গে যাগ্গে, চকলেটটা তো খাওয়া যাক। মা, এই তো একটা বাচ্চা একা একা কাঁদছে, ধারে কাছে কেউ নেই কেন? না, ওকে শান্ত করতে এই চকলেটটাই ওকে দিয়ে দি। ও পুচু পুচু, কাঁদে না কাঁদে না, পুচুকু চুকুলু চুকুলু বকুলু, এ নাও এই চুপ চুপ করে লজেনটা খেয়ে নাও। কুকুলু কুচুকুলু কুকুলু নাও খাও, হ্যাঁ হাঁকরো, এ নাও খাও খাও, আমার স্বাদের নজেন তুমি খাও। আমি আর যে কি করি, খাও, খেয়ে চুপ করো চুপ করো চুপ করো। যাক চুপ করেছে, চলি দেখা যাক টিকিট পাওয়া যায় কিনা। বাহ, অমন স্বাদের চকলেটটা ওটাকে দিয়ে দিলি, দুজনে মিলে জমিয়ে খেতাম, তা ভালো লাগলো না। অত ছাড়া নেংটি কথাকার, আমার নাতি বলে কথা, তাকে কিনা চকলেট খাওয়ানো। দেখ 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 ওর মুখের হাল কি হয়েছে, এবার পুরস্কার স্বরূপ নে এই ছাতার। ও বাবা বাবা, ও বাবা বাবা, ও জাদু, ও মা ও মা। দেখলি তো, যা যা পরে উপকার করতে যা,
তোর কোনোদিন শিক্ষা হবে না ভোদা। আমি কোনো উপকার করিনি, বিশ্বাস করুন আমি কোনো উপকার কারুর করব না, আমায় ছেড়ে দিন দাদু। ভাই উপকার তো নিশ্চয়ই করবে, তোমাদের মতো ছেলেরা আছে বলেই তো আমরা বয়স্করা গর্ববোধ করি। আমি খেলা দেখতে বেঙ্গল ক্লাবে যাচ্ছিলুম, আমি আর যাচ্ছি না। এই নাও ভাই টিকিট, তোমারই এটা প্রাপ্য। আমি খেলা দেখতে যাবার চেয়ে এতেই বেশি আনন্দ পাবো। আজ তাহলে চলি ভাই। চলি রে হাজা, ম্যাচ বোধ হয় আরম্ভ হয়ে গিয়েছে, ফিরে এসে তোকে সমস্ত বিবরণ কমেন্টি করে শোনাবো। টাটা 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 টাটা। ও প্ল্যান করলাম আমি আর নেপোই মারে দুই। তাহলে ছেলেরা নিশ্চয় শিখেছো ঘুড়ি কেমন ভাবে তৈরি করতে হয়। বেশ বেশ, তাহলে ভজু বাবু নিশ্চয় তুমিও তৈরি করতে পারবে। পারবো স্যার, আমিও নিশ্চয়ই, ইয়ে মানে আমিও পারবো স্যার। তোমায় যখন আমি জিজ্ঞেস করব তখন নিশ্চয়ই বলবে হটোত্থারা। এখন তুমি বসে পড়ো আর নিজের গুণিটা মন দিয়ে বানাও। নিশ্চয় স্যার। তাহলে এখন আমি আসি, সবাই নিজের গুড়ি বানিয়ে কলকাতি পরিয়ে টুটোয় বেঁধে মাঠে এসো। কার ঘুড়ি কত উপরে উঠলো সেটা দেখে আমি নম্বর দেব। ঠিক আছে স্যার। এই আমি বলে দিয়ে গেলুম, ঠিক আছে। ওই হটোত্থারা হাজাটা তো এখনো এলো না দেখছি। কি জানি স্যার, আমরা তো সবাই চলে এসেছি। এই যে স্যার এসে গেছি। এবার তোমরা সবাই ঘুরি ওড়াও, আমি ওই গাছের নিচে বসে বসে দেখছি কার ঘুড়িটা কত উপরে ওঠে সেটা দেখে আমি নম্বর দিচ্ছি। ঠিক আছে স্যার। আদা তোর ঘুরিচে উঠছেই না রে, কেবল গত্তা কেকে নিচেই নামছে। বেশি কথা বলিস না ভোদা, নিজের ঘুরি সামলা। দেখিস আবার গত বছরের মতো লাড্ডু পাস না যেন। লাড্ডু বড় অহংকার হয়েছে না, ধরা দেখাচ্ছি মজা তোকে। আমার ঘুরিতেই তোর ঘুরির প্রাণটা এবার যাবে। ওদা আমার ঘুরির পাশ থেকে তোরটা সরা কিন্তু। কেন রে, ভয় পেলি নাকি? ছি 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 ছি, দেখ তাহলে। কাজটা ভালো করলি না কিন্তু, এভাবে আমার ঘুড়িটা কেটে দিলি। ঘুড়ি বানালেই তো হলো না, ওড়াতেও জানতে হয়। কে কি ভোটু বাবু, তোমার ঘুড়িটা যে কাটা গেল নিশ্চয় তুমি শূন্য পাবে। গোল্লা গোল্লা গোল্লা। কি রে ভোদা, এটা আবার কি বানাচ্ছিস? ঘুড়ি ঘুড়ি, যা ঘুড়ি আবার এরকম হয় নাকি? এটাকে বলে বাক্স ঘুড়ি, তুই আর জানবি কি করে? তাই বুঝি, তা কেমন করে ওড়াতে হয়? আজ বিকালে মাঠে আয়, দেখতে পাবি। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে আমি যাই, বিকেলে মাঠেই দেখা হবে। হ্যাঁ
দারুণ তো ভোদা, এই দে আমি একটু ওড়াই। তাহলে এখানে চলে আয়। এবার বাচ্চাদন, তুমি দেখতে পাবে বাক্স ঘুড়ির আসল খেল। আমি যে হাত নাড়াতে পাচ্ছি না, চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। সব পারবি হাত, আর একটু অপেক্ষা কর। আমার ঘুড়ি কাটবি বুদ্ধি কই? এবার বুঝবে বাছাদন, আমাকে কর্মশিক্ষায় গোল্লা পাওয়ার ফল। কি করছিস? আমাকে বার করার ব্যবস্থা কর না রে। সেই ব্যবস্থাই তো করছি, দাঁড়া। ব্যাস, এখানে এখানে ভোদা, এ আমাকে এমন ভাবে কেটে আনছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, ভোদা রে, দেখলি তো বাক্স ঘুরির কিরকম কি। এবার তুই ওই বাক্সবন্দি হয়ে মহাকাশে ঘুরে আয়, আমি তোর কথা স্কুলে বলে দেব যে তুই চাঁদে গেছিস, চিন্তা করিস না। টাটা টাটা। ওরে 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 ভোদা রে, আমার নামা রে, নামা ওরে, তোর ঘুরি আমি আর কাটবো না রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, সব সময় ঝামেলা করে। এখন আমার বলটা চাইছি, কি মতলব কে জানে, আবার না দিলেও ঝামেলা করবে। মানে ঠিক আছে, এই নে। তুই বল যে তুই লাঠিটা বাজি মেরেছিস, কেবল বলের তোষ দিলে হবে। এবার কি হবে, এই কাজটা যে ভেঙে গেল। হাত ছাড়া গুলো, এটা কি গড়ের মাঠ পেয়েছো? এই তোদের দুজনের মধ্যে কে আমার গবেষণাগারের জানালা ভেঙেছে শুনি। ইয়া মানে বলটা ওর, হাত ছাড়া, এই বলটা দিয়ে তোর মুন্ডু উড়িয়ে দিতে পারলে ভালো হতো। এবার মুন্ডু উড়বে, পালাই। ভেবেছিলাম এর ভিতর জল আছে, দেখছি বলি। তোর কৌশলটা যে মাঠে মারা গেল, কষ্ট করে যা করতে চেয়েছিলি নষ্ট হয়ে আমার গামবুটটা কেবল বালি বোঝাই হয়ে গেল রে। না, এই ডাস্টবিনটার কাছে বসে ওটা খুলে ঝেড়ে একটু পরিষ্কার করে নি। ঠিক যখন দিয়েছিলাম, তারা বেটাকে এবার দেখাচ্ছি মজা। আরে হাতা যে আমার কাজটা সোজা করে দিয়েছে, বাবা ওর বিখ্যাত গামবুটটা আবার পাশে রেখে দিয়েছে। দেখ এবার মাদা, বালির থেকেও জঘন্য জিনিস তোর গামবুটে এবার আমি ঢালছি। যাই, এবার আমি হাদার সামনে দিয়ে পলটা নিয়ে যাই। হাদা, এর পরের বার
আমি ঠিক এর শোধ তুলবো। আমাকে ঘায়েল করার ক্ষমতা তোর নেই রে ভোদা, তুই যেখানে যা আমি এক্ষুনি আসছি তোর কাছে, তোর বলে আবার আমি লাথি মারবো। এই দেখ, তোর বলে আমি আবার লাথি মারবো, চুটি করতে পারবি না। এই বলের বদলে আমার আমার বুট ফসকে গেল কি করে? আমার জানালার কাঁচ থেকে ভাঙলো, ও ভেঙেছে। ওই দেখুন, ওই দেখুন, ওর এক পায়ে গাম্বুট, মানে মানে ওই গাম্বুটটা চলে ওর, আর ওটা দিয়েই আপনার কাঁচটা ও ভেঙেছে। দক্ষিণ পাড়া কাপারের কিক করা বলটা আটকা দেখি ভোদা, কি হলো রে ভোদা? সবচেয়ে সোজা শটটাই ধরতে পারলি না, তাহলে কঠিন কিছু ছাড়লে কি করবি? এই এখনই তো রাস্তার উপর ফুটবল খেলা বন্ধ কর। উড়ে পালা, এই যে কনস্টেবল গুফু গুই। এই হতো ছাড়া, নাচোর ভীমরুলটাকে তাড়াতে আমাকে সাহায্য কর না রে। ওটা কি করছিস রে হাদা? পিসে মশাইয়ের জন্য লম্বা হাতলওয়ালা ভীমরুল তাড়াবার যন্ত্র তৈরি করছে। এই জিনিসটারই দরকার ছিল হাদা, আমি ঠিকভাবে এটা কাজে লাগাবার চেষ্টা করব। এই ঝোপের মধ্যেই লুকোই, আর পরের বার এলেই পাজিগুলোকে ধরবো। ভীমরুলটা এই ছোপের মধ্যেই নেবে, এবার মজা দেখ।
মরে গেলাম। আর কি হচ্ছে? মরেছে ভীমরুলের বদলে পিসে মশাই কনস্টেবল গুফু গুইকে অটোমেটিক চাপড় লাগিয়েছে। হয়েছে গুনিতা, পিসে মশাইকে তাড়া করতে গিয়ে বামচ কেছে? ওহো, তা নয়, আমার নতুন বুটটার জন্য ওকে ধরতে পারলাম না, বড্ড শক্ত, পায়ে লাগছে। বাগানে আমাদের ক্লাব ঘরে চলুন, সেখানে আমি আপনার জুতোর শক্ত ভাবটা ঠিক করে দেব। কি করে করবে? চলুন না, দেখবেন দারুণ করে দেব। আমরা আমাদের যন্ত্রে পুরনো এক জোড়া জুতোর সঙ্গে আপনার জুতো জোড়া ফিট করছি, আপনি ততক্ষণ বিশ্রাম করুন। ঠিক আছে, আমি খুব পরিশ্রম, একটু বিশ্রামই নেই। এবার আমরা গাড়িটাকে কিছু সময় ছোটাবো, আর তাহলেই আপনার জুতো শক্ত ভাব কেটে যাবে। স্টার্ট ফোবা। গাড়িটা বেশ জোরে ছুটছে রে হাদা। এই রে, হাত থেকে গাড়িটা ফসকেছে। মরেছে রে বালতি। বাবা গো, এত আঠা কেন? বালতিটা খুলতেই পারছি না। তো এক বালতি আলকাতরা, শেষ পর্যন্ত এটা খুলেছি। এই মরেছে, আবার ধাক্কা লাগাতে যাচ্ছে। ওরে বাবা রে, গেছি। হতচ্ছাড়া কুকুরটা কি বজ্জাত রে মাইরি, আমি আসার আগেই বুটটা নিয়ে পালিয়ে গেল। ইস, আর ওকে ধরতে পারা যাবে না, মনে কর গুফগুয়ের বুটে দফরাফা হয়ে গেল। ওই যে আরেকটা বুট রাস্তায় ঢালা ভিজে আলকাতরার মধ্যে পড়ে আছে। এবার কি করবি রে হাদা? তোকে তো এবার আবার জুতো তৈরির যন্ত্র বানাতে হবে। মেলা ফালতু বকিস না ভোদা, এমনিতে নতুন আর পুরনোর ফারাকটা ধরতে পারবে, কিন্তু একটু বুদ্ধি খাটালে ইয়াহু একটা উপায় পেয়েছি। এই যে গুইদা, এবার আপনার বোট পরক করে দেখুন। সাবাস মাদা। এই রে, এক মিনিট দাঁড়া হাজা, এই বোটটার তলায় একটা ফুটো রয়েছে যে। তাই বুঝি, দেখে নি তো। আচ্ছা যাই তাহলে। বুটের উপরে কালো চিক নাই, এটা পালিশ নয়, এটা আলকাতরা। এখানে ফিরে আয় হতচ্ছাড়া ধোকাবাজ, আর আমাকে বল আমার নতুন বুট নিয়ে তুই কি করেছিস।
ইস, যন্ত্র বানিয়ে জুতো ঠিক করতে গিয়ে বেচারা বুটের গুতোই খেতে হলো। ওই তো আমার সাইকেলটা, ইস, কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে। যাক, আজই যন্ত্রপাতির বাক্সটা যখন পেয়েছি ওটাকে ঠিক করেই ছাড়ব। আরে মোদাটা যে ওর সাইকেলটা সারাই করতে যাচ্ছে, না না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না, কারণ সাইকেল শুধু আমি চালাবো আর মোদা ফেল ফেল করে দেখবে, উফ, এর মজাই আলাদা। এই নে মোদা, তোর সাইকেলের সাথে মনে হয় তোর কল কবজাও এবার বিগড়ে যাবে, ঠিক কর দেখি। তুই তুই এখান থেকে চলে যা দা, বলো যেন কিন্তু। এই দেখ, এই দেখ, এটাকে কেমন ভাবে ব্যবহার করতে হয় দেখ। এই যন্ত্রপাতি বাক্সে রাখলেই হয় না রে মোদা, ব্যবহারটাও জানতে হয়। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস ছেড়েই দিলাম। তোকে আমি ছাড়বো না বলে দিলাম মোদা, দেখিনি কি সোজা করার চেষ্টা করছি। যন্ত্রপাতি গুলো বাক্সে গুছিয়ে রাখ, আর আমার মনে হয় তোর সাইকেলটা এবার তুই চেপে হাওয়ার গতিতে যেতে পারবি। আমি গেলাম রে। এভাবে আজ আমাকে যন্ত্রপাতি গুলি দিয়ে মারল, এর জবাব আমাকে দিতেই হবে, এবং ওই সাইকেলটা দিয়েই আমি এর জবাব দেব। আরে মোদাটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, কি রে মোদা, তুই বুঝি সাইকেলটা সারাই করেছিস? বেশ তো, ভালোই করেছিস। সত্যি সকালে আমার না খুব ভুল হয়েছে রে। আরে ওদের যে সুরবদল, তার মানে এটা ওর অন্য একটা প্ল্যান। আমিও তাই। না না হদা, সাইকেলটা তো ঠিক হয়ে গেছে, তোর উপর কি আমি আর রাগ করে থাকতে পারি? জানি তো তুই আমার মোদা না, দিয়ে দেখি তোর সাইকেলটা একটু চাপি। নে না, চল, উঠ উঠ, আমার সাইকেল মানে তো তোরও সাইকেল। দিয়ে দে। এবার চালা, চল না চালা। হে হে হে, তো আমার বাজে পেডেলে আটকে গেছে রে, যে ঘুরছে না, ধর আমাকে ভোদা ধর। ধরছি এই ভোদা, এই আমি যে নড়তে পারছি না, নড়তে চলতে পারছি না। তো পারবি কি করে, আমি যে সিটে প্যাডেলে সব জায়গায় আঠা দিয়ে রেখেছি, ওটাতে তো তুই আটকে গেছি। বাবা ভোদা রে, এই ভোদা, এটা তুই ভালো 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 করলি না, এই সত্যি ভালো করিনি রে, এবার ভালো করব। দেখ এটা তুই কি করছিস? নে হাদা,
তুই এখানে কিছুক্ষণ এভাবে থাক, আমি গেলাম রে। আর পাচ্ছি না, উড়ে ও দাঁড়িয়ে বুঝলি হাদা, বোর্ডিং এ না আজ মাংস হয়েছে রে। আমি বলে দিয়েছি রাতে তুই খাবি না, পিসির বাড়ি থেকে খেয়ে ঢুকবি। তাই তোর ভাগেরটা না আমি বলে নিয়ে এসেছি। আমি আর কখনো তোর সাথে অমন করবো না, নাটি হাদা হাটি বোদা, নাটি হাদা হাটি বোদা।